নমস্কার বন্ধুরা, ফাইট ফাইট চ্যানেল আপনাদেরকে স্বাগত। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি ডিসকাস করব রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিল আপ করার আগে কি কি ডকুমেন্টস আপনাদেরকে, অত্যাবশ্যকীয় ডকুমেন্টস আপনাদেরকে আগে থেকে রেডি করে রাখতে হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা হয়তো ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনারা বিভিন্ন সময়ে দেখেছেন অনেক জায়গায় অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়। তো আগেভাগে আপনাদেরকে এই এই ডকুমেন্টসগুলো যদি আপনি রেডি করে রাখেন এবং তারপরে যদি আপনি ফর্ম ফিল আপ করেন, তাহলে হয়তো এরকম সমস্যা, এরকম ডিফিকাল্টি আপনাদেরকে ফেস করতে হবে না। তবে কী কী ডকুমেন্টস রেডি করে রাখতে হবে চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমরা এসে গেছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটা পেজে। তো এখানে কী কী ডকুমেন্টস রেডি করে রাখতে হবে, প্রথমত আপনার নাম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম অ্যান্ড মাদার্স নেম, আধার কার্ড নাম্বার, ম্যাট্রিক মান, মাধ্যমিকের রোল নাম্বার, ইয়ার অফ পাসিং অফ ম্যাট্রিক্স অ্যান্ড অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড একটা ভ্যালিড ইমেল আইডি। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে রেডি করে রাখতে হবে এবং ইমেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড হওয়া দরকার, কারণ এই দুটো নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপি আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন সেই ওটিপি আপনাকে বসাতে হবে, তারপরে সেটি ভেরিফাইড হবে। তো এই দুটো অবশ্যই ভ্যালিড হওয়া দরকার। এবং শুধু তাই নয়, শুধু ওটিপি যাওয়াটা এখানে ব্যাপার নয়, এই এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনাকে বারবার কন্টিনিউ করে যেতে হবে, কারণ ভবিষ্যতে যখন আপনার কোনো কিছু মেল আসবে রেলওয়ের তরফ থেকে, অথবা সবথেকে বড়ো কথা যখন হয়তো কল লেটারের যে SMS ঢুকবে সেটা আপনার মোবাইল অথবা মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি ঢুকতে পারে। তাই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই এই জিনিসগুলো কিন্তু আপনাকে সবসময় সযত্নে ঠিকঠাকভাবে রেডি করে রাখতে হবে। অনেকের হয়তো কি একটা মোবাইল নাম্বার দিয়ে দিল, পরে সেই মোবাইল নাম্বার অনেকেই চেঞ্জ করে ফেলেন, কিন্তু সেইরকম বললে চলবে না। একটা পারমানেন্ট মোবাইল নাম্বার এবং পারমানেন্ট ইমেল আইডি আপনাকে অবশ্যই পরীক্ষায় ফর্ম ফিল আপ করার সময় মাথায় রেখে ফর্ম ফিল আপ করতে হবে। তো তার সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফটো, পাসপোর্ট সাইজ ফটো আপনাকে রেডি করে রাখতে হবে। কী কী কীভাবে রেডি করবেন, পাসপোর্ট সাইজ ফটো 35mm x 45mm, ঠিক আছে, এই এই সাইজে আপনাকে করতে হবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড হোয়াইট অথবা লাইট কালার হতে হবে, 100 DPI এর স্ক্যান করতে হবে, সাইজ হতে হবে 20-50 KB এবং কালার ফটোগ্রাফ অবশ্যই হতে হবে, এবং সেটা 1/12/2017 আগে কিন্তু হলে চলবে না, 1/12/2017 পরেই ফটোগ্রাফ হওয়া দরকার। এবং সেই ফটোগ্রাফটার উপরে আপনার নাম এবং ডেট, মানে ডেটটা মেনশন করতে হবে। ডেটটা কী মেনশন করতে হবে, মানে 1/12/2017 পরের ডেট আপনাকে মেনশন করতে হবে, এবং ফটোটা অবশ্যই 1/12/2017 পরে তোলা হতে হবে। এবং আপনি কোনো টুপি বা সানগ্লাস পরে ফটো তুললে কিন্তু চলবে না, আপনাকে নর্মাল ফটো তুলতে হবে। এবং যেমন মুখটা যেমন 50% ফটোটার মধ্যে 50% যেমন মুখটা কাভার করে, সেরকমভাবেই কিন্তু ফটোটা তুলতে হবে। তো কোনো ছায়া পড়া চলবে না, ঠিক আছে, অথবা আরও বিভিন্ন ধরনের কন্ডিশন আছে। তো এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও আপনাদেরকে বানাবো এবং পুরো এক্সাম্পল দিয়ে দেখাবো। তো আপাতত এই কয়েকটা জিনিস, এই কয়েকটা পয়েন্টে আপনারা মাথায় রাখুন। তো আলটিমেটলি একটা ফটোগ্রাফ এই এই সাইজে আপনাকে রেডি করে রাখতে হবে। তো তারপরে হচ্ছে আপনাকে এই এই যে ফটোগ্রাফটা আপনি জমা করবেন তার বারো কপি ছবি, অন্তত 12 কপি ছবি আপনার কাছে মানে প্রিন্ট আউট করিয়ে রাখুন, মানে ছবি ধুইয়ে রাখুন, কারণ এটা ভবিষ্যতে আপনার খুব কাজে লাগবে, সেটাই কিন্তু এখানে বলা আছে। আর যারা STSC আছেন তাদের মানে তাদের কাস্ট সার্টিফিকেটটা স্ক্যান করতে হবে এবং সেটা 50-100 KB ভিতরে হতে হবে। সেই স্ক্যান কপিটা কিন্তু আপলোড করতে হবে। আর এই এই ডকুমেন্টসগুলি আপাতত রেডি করে রাখতে হবে। তাহলে আরেকবার রিভাইজ করে নেওয়া যাক, সেটা হচ্ছে আপনার নাম, ফাদার্স নাম, ডেট অফ বার্থ, মাদার্স নেম, আধার নাম্বার, মাধ্যমিকের রোল নাম্বার, আর মোবাইল নাম্বার, ইমেল আইডি, আর হচ্ছে ফটো, আর যারা STSC আছেন তাদের কাস্ট সার্টিফিকেটের
কাস্ট সার্টিফিকেটের স্ক্যান কপি, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই রেডি করে রাখুন। এবং তার সাথে অবশ্যই আপনার আর একটা জিনিস রেডি করে রাখবেন, সেটা হচ্ছে মাধ্যমিক এবং এইচএসের নাম্বারগুলো ক্যালকুলেশন করে রাখবেন, পার্সেন্টেজ এবং কত পেয়েছেন, ফোন নাম্বার কত, এই জিনিসগুলো রেডি করে রাখবেন। এইগুলো কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করার সময় লাগবে। তো এই জিনিসগুলো যদি আপনি রেডি করে রাখেন তাহলে আপনার হয়তো ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হবে না, আপনার আপনি হয়তো খুব সহজেই ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন এবং আপনাকে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একবার লাইক করবেন, আর যদি এই ভিডিওটা মনে হয় যে শেয়ার করা যায় আপনাদের বন্ধুদের সাথে তবে একটু প্লিজ শেয়ার করে নেবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে, সেই মানুষগুলো থেকে পড়ুন, চাকরি হবে। থ্যাংক ইউ।